ওয়েলকাম ব্যাক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বেসিস ক্রিয়েটিভ এডুকেশনের পক্ষ থেকে আমি তোমাদের সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা জানাচ্ছি আশা করি তোমরা সবাই সুস্থ আছো নিরাপদ আছো এবং লেখাপড়ার সাথে আছো আজ আমি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর জন্য উনশোটি নয়ের শতকরা অধ্যায়ের পর্ব ছয় এই ক্লাসটি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এই অধ্যায় থেকে এর আগে আমরা পাঁচটি ক্লাস করেছি আজকে ষষ্ঠ ক্লাস আজকের এই ক্লাসটি আমরা সাজিয়েছি লাভ ক্ষতির অঙ্ক নিয়ে এর আগে আমরা শতকরা মুনাফা মুনাফার হার হ্যাঁ বেসিক জিনিস ইত্যাদি নিয়ে কয়েকটি পর্ব করেছিলাম আজকে এই অধ্যায়টি আমরা লাভ ক্ষতির সমস্যার সমাধান করব। বন্ধুরা চলো তাহলে আজকের এই নতুন ক্লাসটি আমরা উপভোগ করি সুপ্রিয় বেছে শিক্ষার্থীবৃন্দ চলো আজকের আমরা এই ক্লাসটিকে শুরু করি তবে ক্লাসটি শুরুর আগে তোমরা যারা এতদিন বেসিস ক্রিয়েটিভ এডুকেশনের সাথে আছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ জগিয়েছো তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং সাথে সাথে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে কানেক্ট হওনি আমি তাদেরকে বলবো তোমরা দ্রুতই বেসিস ক্রিয়েটিভ এডুকেশন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে কানেক্ট হও এবং আমার নতুন নতুন আপলোডগুলি উপভোগ করো আর আমার ক্লাস সম্পর্কে যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে তাহলে তোমরা কমেন্টস বক্সে কমেন্টস করে আমাকে জানাবে এবং তোমরা যাতে সরাসরি আমার সাথে কথা বলেও তোমাদের কমেন্টস মতামত বা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো সেজন্য আমি স্ক্রিনে তোমাদেরকে আমার ফোন নাম্বার দিয়ে দেবো সেখানে তোমরা ফোন করে তোমরা সরাসরি আমার সাথে কথা বলে নিতে পারবে তাহলে বন্ধুরা চলো ক্লাসটিকে আমরা উপভোগ করি আজকে আমি লাভ ক্ষতি নিয়ে ক্লাসটা সাজিয়েছি আমি এর আগেও একটা পর্বে তোমাদের লাভ ক্ষতি সম্পর্কে সামান্য ধারণা দিয়েছিলাম আজকে আবার সেই জিনিসটাকে তোমাদের সামনে একটু আমি পুনরাবৃত্তি করছি লাভ ক্ষতির ভিতরে তাহলে একটা জিনিস আছে যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের একটা বিষয় থাকে লাভ ক্ষতির ভিতরে তাই না কোনো একটা পণ্য যে মূল্যে ক্রয় করা হয় তাকে বলা হয় ক্রয় মূল্য আর যে মূল্যে বিক্রয় করা হয় তাকে বলা হয় বিক্রয় মূল্য এগুলি আমি আমার ওই পর্বের ক্লাসটিতে আমি সম্পূর্ণ দিয়েছিলাম তারপরে একটু রিপিট করছি যে মূল্যে কোনো একটি পণ্য ক্রয় করা হয় সেটা হলো ওই পণ্যের ক্রয় মূল্য আবার কোনো দোকানদার পণ্য ক্রয় করে আবার বিক্রি করে যে মূল্যে বিক্রয় করে সেটা হলো বিক্রয় মূল্য যদি কোনো পণ্যের ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি হয় তাহলে কি হবে লাভ হবে আমরা বলেছিলাম এর আগে সূত্রগুলিও দিয়েছিলাম হ্যাঁ যেমন একটা উদাহরণের মাধ্যমে বলি যদি কোনো একটা পণ্য একশো টাকায় ক্রয় করা হয় ক্রয় যদি একশো টাকা এই জিনিসটা যদি বিক্রয় করার সময় একশো পঞ্চাশ টাকায় বিক্রয় করা হয় তাহলে আমরা সহজেই বুঝতে পারি এখানে লাভ হবে এটা হলো আমার বিক্রয় এটা হলো ক্রয় ঠিক আছে বিক্রয় যদি একশো পঞ্চাশ টাকা ক্রয় যদি একশো বিশ টাকা তাহলে আমার লাভ হবে ঠিক আছে তা লাভ বের করে তাহলে আমরা বিয়োগ করলেই পেয়ে যাই লাভ তার মানে কত ত্রিশ টাকা তার মানে লাভ হল আমার ত্রিশ টাকা লাশ সময় সময় কী লাভ শুধুটা যে বিক্রয় মূল্য বিরোগ ক্রয় মূল্য আবার যদি উল্টো দিক থেকে এই জিনিসটা একশো পঞ্চাশ টাকায় ক্রয় করা হয় তখন যদি ক্রয় হয় একশো পঞ্চাশ টাকা আবার যদি বিক্রয় হয় একশো বিশ টাকা তখন আমার কী হবে ক্ষতি তার মানে আমি একটা জিনিস বুঝি যখন ক্ষতি হবে তখন আমার ক্রয় মূল্য থাকবে বেশি বিক্রয় মূল্য থাকবে কম তো যখন কম বিক্রয় মূল্য বেশি ক্রয় মূল্য তখন আমার ক্ষতি হবে ক্ষতি সমান সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য জাস্ট এই জিনিসগুলো তোমরা মনে রাখবে এই জিনিসটা আমি তোমাদের আগে দিয়েছিলাম তারপর আমি একটু যেহেতু লাভ ক্ষতির অঙ্ক নিয়ে আজকে আমি কাজ করছি জাস্ট সূত্র দুইটি একটু আমি এখানে উল্লেখ করে রাখি যাতে তোমাদের আবার একটু মনে আসে তাহলে আমরা কি পেলাম সূত্র লাভ সমান সমান বিক্রয় মূল্য ক্রয় মূল্য ক্ষতির সমান সমান হবে উল্টাইটা ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য ঠিক আছে এই লাভ ক্ষতির আমি সুতো দুটো একটু তোমাদেরকে দিয়ে দিলাম এখন আমরা একটু সরাসরি অঙ্কে চলে যাই লাভ ক্ষতির দু একটা অঙ্কে আমি আসি আমি সবসময় পৃষ্ঠা নাম্বারটা উল্লেখ করে রাখি তোমাদের পঞ্চম শ্রেণীর বর্তমান পাঠ্যবই থেকে আমরা করাচ্ছি আজকে হ্যাঁ এখানে দেখো প্রথমে একটা উদাহরণ অঙ্ক করবো এখানে পৃষ্ঠা নাম্বারটা আছে আটানব্বই পৃষ্ঠা পৃষ্ঠা আটানব্বই পৃষ্ঠ নাম্বারটা এখানে উল্লেখ করা আছে তোমাদের সুবিধা হবে পৃষ্ঠা আটানব্বইতে উদাহরণ আছে দুইটা তো সেখান থেকে একটা উদাহরণ আমরা করব একটা করলে আরেকটা তোমরা পেরে যাবে যেমন উদাহরণ উদাহরণ এক এখানে দুইটা উদাহরণ আছে তার এক নম্বর উদাহরণটা দেখো কোশ্চেনটা আমি তোমাদের একটু পরে শোনাচ্ছি একটি কলম পঞ্চাশ টাকায় ক্রয় করে ছাপ্পান্ন টাকায় বিক্রয় করা হলে কত পার্সেন্ট লাভ হবে অর্থাৎ শতকরা কত লাভ হবে একটা কলম কলমের ক্রয় মূল্য হলো পঞ্চাশ টাকা বিক্রয় মূল্য ছাপ্পান্ন টাকা দেখো এখানকার ছাপ্পান্ন টাকা বিক্রয় মূল্য বেশি তাহলে আমার কি হলো লাভ তাহলে আমরা এখানে লিখি যে কলমের বিক্রয় মূল্য ছাপান্ন টাকা এখানে ক্রয় মূল্য টাকা লিখে দিলাম তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে এখানে কি হলো যেহেতু বিক্রয় মূল্য বেশি ক্রয় মূল্য কম তাহলে আমার কি হলো লাভ সুতরাং লাভ হলো বিয়োগ করলে কত ছয় টাকা লাভ ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর হিসাব করা হয় লাভ ক্ষতি কিসের উপর হিসাব করা হয় ক্রয় একটা প্রশ্ন যে লাভ ক্ষতি কিসের উপর হিসাব করা হয় ক্রয় মূল্যের উপরে তাহলে আমার এর এর কথার অর্থ কী এই যে পঞ্চাশ টাকা লাভ হলো আমার ছয় টাকা আর কত পার্সেন্ট মানে একশো টাকায় কত তাহলে আমি কি লিখতে পারি যে পঞ্চাশ টাকায় লাভ হয় ছয় টাকা সুতরাং এক টাকায় লাভ হয় ছয় বাই পঞ্চাশ টাকা সুতরাং একশো টাকায় লাভ হয় ছয় গুণ একশো ডিভাইড বাই পঞ্চাশ টাকা পঞ্চাশ একশো কাটলে দুই ছয় দ্বিগুণে বারো টাকা উত্তর কী লিখবে বারো পার্সেন্ট তোমাকে বলছে কত পার্সেন্ট উত্তর বারো পার্সেন্ট ঠিক আছে এভাবে আমরা লাভ ক্ষতির অঙ্ক করতে পারি ওকে বন্ধুরা এখানে আরেকটা উদাহরণ আছে সেটা তোমরা বাসায় করবে একটি খাতা পনেরো টাকায় ক্রয় করে বারো টাকায় বিক্রয় করলে কত ক্ষতি হবে সেম এটা লাভ হয়েছে ওইটা ক্ষতি এটা তোমরা বাসায় করবে এখন আমরা তোমাদের অনুসরণ অনুশীলনতে চলে যাই অর্থাৎ পৃষ্ঠা নিরানব্বই এখন আমরা পৃষ্ঠা নিরানব্বই থেকে করবো দেখো পৃষ্ঠা নিরানব্বইয়ের সাত নম্বর অঙ্ক দেখো খুবই সুন্দর একটা অঙ্ক একটি দোকানে আঠারোশো টাকার পণ্য বিশ পার্সেন্ট কমে বিক্রয় করলো পণ্যটির বিক্রয় মূল্য কত অর্থাৎ আঠারোশো টাকা দিয়ে একটা পণ্য কিনে আছে দোকানদার কিন্তু যখন বিক্রি করছে তখন বিশ পার্সেন্ট কমে মানে ক্ষতি হয়েছে একশো টাকায় বিশ টাকা ক্ষতি তাহলে কয় টাকা সে বিক্রয় করে সেটা আমাকে বের করতে হবে এটা পৃষ্ঠা হলো নিরানব্বই নিরানব্বই পৃষ্ঠে সাত নং এখানে লেখিনি সাত নং প্রশ্নের সমাধান তাহলে এখন কি সমাধানটা কিভাবে করতে পারি বিশ পার্সেন্ট কমে বিক্রি বিশ পার্সেন্ট মানে কি একশো টাকায় যদি বিশ টাকা কমে তাহলে বিক্রি করতোম কত তো আমি লিখতে পারি কি যে বিশ পার্সেন্ট কমে মূল্য একশো টাকা হলে বিক্রয়মূল্য কী হবে একশো থেকে বিশ টাকা কম বা ক টাকা আশি টাকা ঠিক আছে যখন আমার একশো টাকায় যদি বিশ টাকা পার্সেন্ট মানে কি বিশ পার্সেন্ট মানে কি প্রতি একশো টাকার হিসাবটা এটা যে একশো টাকা যদি আমার বিশ টাকা ক্ষতি হয় তাহলে যে জিনিসটি একশো টাকায় কিনছে সেটা বিক্রি করতে হবে আশি টাকা হ্যাঁ তাহলে আমার আঠাশ টাকার পণ্য কয় টাকায় বিক্রি করতে হবে তাই না বিক্রয় মূল্য চাইছে এখন কি লিখতে পারি যে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য আশি টাকা ঠিক আছে সুতরাং ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য আশি ডিভাইডেড বাই একশো টাকা সুতরাং ক্রয় মূল্য কত পণ্যের ক্রয় মূল্য ছিল আঠারোশো টাকা আঠারোশো টাকা হলে বিক্রয় মূল্য আশি গুণ আঠারোশো নিচে একশো টাকা তো একশো দিয়ে আঠারোশো কাটলে আঠারো বন্ধু আঠারো দিয়া শূন্য আট আটা চৌষট্টি চার হাত থাকে আমার ছয় আট আশ আঠারো ছয় চোদ্দো চোদ্দোশো চল্লিশ টাকা ঠিক আছে অর্থাৎ তাহলে এই জিনিসটা আমার আঠারোশো টাকায় পণ্য কিনিস বিক্রি করতে হয়েছে কত চোদ্দোশো চল্লিশ টাকা ঠিক আছে ওকে বন্ধুরা নেক্সট অঙ্করা দেখো এখন করবো আট নং প্রশ্নের সমাধান এতক্ষণ সাত করছে এখন করবো আট নং আটটা নং শোনা দেখো এটার উল্টা কি বলছে দেখো একজন ব্যক্তিতা কৃষকের কাছ থেকে একজনই সবজি কিনে চল্লিশ পার্সেন্ট লাভে ছয় হাজার তিনশো টাকায় বিক্রয় করলেন সবজির ক্রয় মূল্য কত এখানে ক্রয় মূল্য নাই যে সবজি কিনছে কিন্তু সে যখন সবজি বিক্রয় করছে তখন তার চল্লিশ পার্সেন্ট লাভ হয়েছে এভাবে ছয় হাজার তিনশো টাকায় সে বিক্রি করছে তাহলে সবজির ক্রয় মূল্য কত সেটা বের করতে হবে তাহলে আমরা এবার আগের অঙ্কটা ছিল লাভ এটা হবে কি কম এবার এবার হবে লাভে ঠিক আছে হ্যাঁ আমরা কি লিখতে পারি এটা হলো কত চল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট লাভে এবার লাভ হয়েছে ক্রার মূল্যে একশো টাকা হলে বিক্রয় মূল্য কী হবে একশো যোগ চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা ঠিক আছে বলো আগেরটাই ছিল বিশ পার্সেন্ট ক্ষতি বা কমে আর এবার হয়েছে লাভ আমার বিশ পার্সেন্ট লাভে তাহলে ক্রয় মূল্য একশো করে বিক্রয় মূল্য একশো চল্লিশ টাকা এবার আমার হাতে দেওয়া আছে বিক্রয় মূল্য আমাকে ক্রয় মূল্য বের করতে হবে ঠিক আছে তো এখন যদি বিক্রয় মূল্য আমার বিক্রয় মূল্য যদি একশো চল্লিশ টাকা হয় যে জিনিসটার একশো চল্লিশ সেটার ক্রয় মূল্য ছিল আমার কত টাকা একশো টাকা তাই না আমি একশো চল্লিশ টাকায় যে জিনিসটা বিক্রি করছি এই যে দেখো আমার এখন দেখতে হবে এখানে এই অঙ্ক করার সময় যে কী দেওয়া আছে আমার হাতে দেওয়া আছে বিক্রয় মূল্য এত ছয় টাকায় বিক্রয় করলেন বিক্রয় মূল্য আছে ক্রয় মূল্য তবে কি নিবে যে জিনিসটা বের করতে হবে সেটা ডানে তাহলে এই জন্য আমরা লাগব বিক্রয় মূল্য একশো চল্লিশ টাকা করে ক্রয় মূল্য একশো টাকা ঠিক আছে তাহলে হিসাবটা কি আসবে কি আসবে যে বিক্রয় মূল্য একশো চল্লিশ টাকা করে ক্রয় মূল্য একশো টাকা সুতরাং বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য কত তাহলে উপরে থাকবে একশো নিচে একশো চল্লিশ টাকা সুতরাং বিক্রয় মূল্য ছয় হাজার তিনশো টাকা ছয় হাজার তিনশো টাকা হলে ক্রয় মূল্য একশো গুণ ছয় হাজার তিনশো নিচে একশো চল্লিশ টাকা ঠিক আছে এখন আমরা হিসাবটা করি দেখো এখান থেকে যদি আমি একটা শূন্য কাটি তাহলে থাকে চোদ্দো এখান থেকে একটা শূন্য কাটলে ছয় তিন শূন্য ঠিক আছে বা সাত দিয়ে কাটতে পারে সাত দিয়ে কাটলে দুই সাত দিয়ে কাটলে নয় শূন্য নব্বই সাত নং তেষট্টি দুই দিয়ে একশো কাটলে পঞ্চাশ ঠিক আছে এখন তোমরা গুণ করে দাও তা শূন্য দুইটা আমি বসাই দিলাম আর পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশশো টাকা ঠিক আছে অর্থাৎ এই সবজি ছয় চার হাজার পাঁচশো টাকায় ক্রয় করা হয়েছিল সে বিক্রয় করছে ছয় হাজার তিনশো টাকা ঠিক আছে ওকে বন্ধুরা এই ধরনের একটা অঙ্ক পৃষ্ঠা আটানব্বইতে আছে সেই সমস্যাটা এখন আমরা সমাধান করবো পৃষ্ঠা আটানব্বই সেইম অঙ্ক পৃষ্ঠা আটানব্বই পৃষ্ঠা আটানব্বই পৃষ্ঠা আটানব্বই একবার নিচের নিচেরটা যদি করি নিচের এক এখানে দুইটা এক আছে দেখো পৃষ্ঠা আটানব্বই নিচের দুইটা এক আছে আমরা নিচের এক করি তারপরে উপরে একটা করবো পরে নিচের একটা যদি আমি করি নিচের একটা এভাবে আসে এখানে আমি উল্লেখ করে দিই পৃষ্ঠা আটানব্বই নিচের এক নং প্রশ্নের সমাধান পৃষ্ঠা আটানব্বইতে নিচের এক নং প্রশ্নের সমাধান সমস্যাটা একটু পরি একজন বিক্রেতার ক্রয় মূল্যের সাইজে বারো পার্সেন্ট কমে সাত হাজার চল্লিশ টাকায় একটি টেবিল বিক্রয় করে এটাও বিক্রয় মূল্য দেওয়া আছে টেবিলটি ক্রয় মূল্য অর্থাৎ এটা হলো বারো পার্সেন্ট কমে যা কেন তার চেয়ে বারো পার্সেন্ট তার ক্ষতি হয়েছে ঠিক আছে তাই এটা এটা লাভ না এটা হল কমে তাহলে আমরা কি লিখতে পারি বারো পার্সেন্ট লাভে না এটা হলো কমে ঠিক আছে এখন কি লিখতে পারি যে বারো পার্সেন্ট কমে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কত একশো বিয়োগ বারো টাকা তার মানে কত আটাশি টাকা ঠিক আছে যে একশো টাকার টেবিলটা একশো টাকার টেবিলটা সে বিক্রি করছে কত টাকায় আটাশি টাকায় ঠিক আছে তখন তার বারো পারসেন্ট কী হয়েছে ক্ষতি বা কম তাহলে এখন কী লেখতে পারি এখানে টেবিলের তাই টেবিলে একটি একটি টেবিল তাহলে লিখতে পারি কি টেবিলের আমাকে এটা টেবিলের ক্রয় মূল্য টেবিলের বিক্রয় মূল্য আটাশি টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা সুতরাং টেবিলের বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য একশো ডিভাইড বাই আটাশি টাকা সুতরাং টেবিলের বিক্রয় মূল্য কত সাত হাজার চল্লিশ টাকা হলে ক্রয় মূল্য একশো গুণ সাত হাজার ঠিক আছে এখন দেখি তো আমরা এটা কতবার যাই ডাইরেক্ট এটা কি আটবার যায় কিনা হ্যাঁ মানে আশি বার যায় আট আটা চৌষট্টি চার হাত থাকে আমার ছয় আঠটা চৌষট্টি আর ছয় সত্তর তার মানে আটাশি দিয়ে ভাগ করলে এক আটাশি ভাগ করলে আট শূন্য তার মানে আট তিনটে শূন্য আট হাজার টাকা তার মানে সেই টেবিলটা ক্রয় করেছিল কত টাকায় আট হাজার টাকায় ঠিক আছে এ ধরনের অঙ্ক উপরেরও একটা আছে আমি একটু তোমাদেরকে বলে দিই তোমরা নিজেরাই সমাধান করতে পারবে ইনশাআল্লাহ যেমন এই উপরের এক অর্থাৎ এই আটানব্বই পৃষ্ঠের নিচের একটা তো আমরা করলাম এই এটার জাস্ট উপরেই একটা অঙ্কের ধরনের আছে দেখো একজন বিক্রেতা কারখানা থেকে একটি মেশিন ক্রয় করে পনেরো পার্সেন্ট লাভে মেশিনটি পঞ্চান্ন হাজার দুইশো টাকায় বিক্রয় করলেন লাভ হয়েছে এটা যেমন কম হয়েছে আর এটা হয়েছে লাভ তার মেশিন ক্রয় মূল্য কত সেম সেম অঙ্কটা জাস্ট এটার এটার মতোই আমরা যদি সমস্যা যদি সমাধান করি করলে করতে পারি এখানে আমরা একটু সমস্যার সমাধান করি হ্যাঁ এটা হলো আটানব্বই পৃষ্ঠে এক নম্বর আগেরটা যেহেতু নিচের এক ছিল এবারে আমি নিচের নিচের কথাটা একটু মুছে দিলাম এখানে কি তাহলে কত পনেরো পার্সেন্ট লাভে তা আমি লিখতে পারি যে পনেরো পার্সেন্ট লাভে মেশিনের মেশিন মেশিনের ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কি হবে একশো যোগ পনেরো তাহলে কী হবে একশো যোগ পনেরো টাকা একশো পনেরো টাকা ঠিক আছে তাহলে এখন যদি আবার এখানে মেশিনেরই যদি থাকে উল্লেখ মেশিনে যদি বিক্রয় মূল্য একশো পনেরো টাকা হয় ক্রয় মূল্য একশো টাকা এটাকে আমাকে কি বের করতে বলছে হ্যাঁ ক্রয় মূল্য তাহলে লিখতে পারি কি মেশিনের বিক্রয় মূল্য একশো পনেরো টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা এক টাকা হলে কত আর হলো গিয়ে আমার পঞ্চান্ন হাজার দুইশো টাকা বিক্রি মূল্য পঞ্চান্ন হাজার দুইশো টাকা হলে ক্রয় মূল্য একশো গুণ পঞ্চান্ন হাজার দুইশো টাকা ঠিক আছে এবার যদি এখন আমরা যদি ক্যালকুলেশনটা একটু করে ফেলি ক্যালকুলেশনটা একটু করে ফেলি ক্যালকুলেশন করলে কী হবে পাঁচ দিয়ে কাটলে বিশ পাঁচ দিয়ে কাটলে কী হবে তিন তেইশ তেইশ না পাঁচ দিয়ে উনে দশ তিন পাঁচ এখন আবার তেইশ দিয়ে সম্ভবত কাটা যায় দেখি তো তেইশ এটাকে কাটলে তেইশ পঞ্চান্ন ভিতরে দুই বার যায় তেইশ দিকে উনিশ ছিচল্লিশ থাকে নয় বিরানব্বই চারবার আর দুইটা শূন্য এখন এটাকে আমরা একটু গুণ করে দিই শূন্য 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 তিনটে শূন্য বসাই দিলাম দুই দিয়ে চার দ্বিগুণে আট দুই দ্বিগুণে চার আটচল্লিশ হাজার টাকা ঠিক আছে মানে এই এই যে মেশিনের ক্রয় মূল্য ছিল আটচল্লিশ হাজার টাকা বন্ধুরা আশা করি আজকের ক্লাসগুলি তোমরা এনজয় করেছ আজকের এই ক্লাসটার মধ্য দিয়ে আমাদের অনুশানী নয়ের মূল বইয়ের অঙ্কগুলো শেষ হয়ে গেল এরপরে আমি শীঘ্রই এই অধ্যায় থেকে অতিরিক্ত প্রশ্ন নিয়ে নতুন কোনো পর্বে নতুন কোনো দিনে খুব শীঘ্রই তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত তোমরা এই অধ্যায়ের অঙ্কগুলোকে ভালো করে প্র্যাকটিস করে আয়ত্ত করো এবং সবাই সুস্থ থাকো এবং বেসিক ক্রিয়েটিভ এডুকেশনের সাথেই থাকো সবাইকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ